আজ কেদারনাথ ঋষিকেশ টু ডে ফাইভ। আজকের ডেট হলো 27th September 2024। কালকে আর কনক্লুশন ভিডিও আমার রাত্রেবেলা করা হয়নি, কারণ আমরা ভীষণই টায়ার্ড ছিলাম। কালকে আমরা ফার্স্টের সকালে রিভার র্যাফটিং করেছি, যেখানে আমাদের পার হেড পড়েছিল 500 rupees। আর আগের দিনের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমাদের রিভার র্যাফটিংয়ে শুধু আমরা দুজনই ছিলাম, সেটা একটা খুব এক্সক্লুসিভ ফিলিংস ছিল আমাদের। আর তার জন্য গোপ্রোতে তুলে দিয়েছিল আমাদেরকে, শুধু দুজনকেই তুলে দিয়েছিল 1000 rupees পর। এখানে রেট হচ্ছে যদি আপনাকে গোপ্রোতে ভিডিও বা ফটোস তুলে দেয়, যে ট্রেনার বা গাইড হিসাবে যাকে বলা হয় তিনি তুলে দেন 1000 টোটাল ভিডিওটার জন্য নিয়ে থাকে। এটা গেল। তারপরে সেকেন্ড আমরা সেখান থেকে চলে গেছিলাম চটিওয়ালাতে, যেটা খুব ফেমাস একটা ভেজ রেস্টুরেন্ট এখানকার। আর সেখানে আমাদের থালি পড়েছিল 415 rupees। সেইটার পরে আমরা আবার কালকে চলে গেছিলাম ত্রিবেণী ঘাটে, যেখানে খুব সুন্দর গঙ্গা আরতি হয়। সেখান আমরা অনেকক্ষণ ছিলাম। তারপরে এখানকার খুব ফেমাস দুটো ক্যাফে আছে, ওম ফ্রিডম ক্যাফে আর লিটল বুদ্ধা, দু জায়গাতেই আমরা গেছিলাম। তারপরে এত কিছু কাজ কালকে হয়েছিল বলে আমার আর কনক্লুশন ভিডিও কালকে করা হয়নি। আরেকটা জিনিস হচ্ছে, এই চটিওয়ালা বলুন বা এই যে লিটল বুদ্ধা ক্যাফে, এগুলো যেতে গেলে আপনাকে গঙ্গার ওই পারে যেতে হয়। সেটা যেতে গেলে আপনাকে আইদার আপনি রামঝুলা সেতুটা ক্রস করে পায়ে হেঁটে যেতে পারেন, ওটাতে গাড়ি যাওয়া বারণ আছে। আর তার ঠিক পরেই হচ্ছে জানকী সেতু, সেটাতে আপনি বাইক এবং পায়ে হেঁটে দুভাবেই যেতে পারেন। আর সেটা আমরা দুটোই দেখেছিলাম গতকাল। আজকে যেটা এসেছি, যেটা আপনার খুব ফেমাস, সেটা হচ্ছে এখানকার লক্ষ্মণঝুলা, যেটা প্রথমে যেটা হয়েছিল। এই রামঝুলা আর জানকী সেতু তো বাদে হয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি, আমি আপনাদের দেখাচ্ছি, এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে লক্ষ্মণঝুলা, যেটা সবথেকে ফেমাস এবং যেটা প্রথমে হয়েছিল। তো সেটা এখন আন্ডার কনস্ট্রাকশন। পাশে দেখুন এরকম একটা ব্রিজের কনস্ট্রাকশন চলছে, মনে হয় এটাই নতুন করে হবে সেতুটা, পুরোনোটা মনে হয় বন্ধই হয়ে যাবে। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। আমি জাস্ট আপনাকে মেইন জায়গাগুলো দেখানোর জন্য এখানে আমি এসেছি। আর এখন যেটা আমি দাঁড়িয়ে আছি, দেখুন ওখানে আজকে এখন লক্ষ্মণঝুলা বন্ধ আছে, যে ডিউ টু কনস্ট্রাকশন। এখন একটা ছাদের উপরে দাঁড়িয়ে আছি, ঠিক অপোজিট একটা ছাদ পেয়েছি আমি এই ব্লগিং করার জন্য, ছাদে উঠে পড়েছি। সেই ছাদ থেকে আমি আপনাদের দেখাচ্ছি আর কি, এই হচ্ছে লক্ষ্মণঝুলা, কিন্তু আমি সামনে যেতে পারছি না। আর আজকে একটু পরেই আমার ঋষিকেশ থেকে আমাদের চেক আউট হয়ে যাবে। আমরা ছিলাম হোটেল শিবানা, এখানকার খুব ভালো একটা হোটেল, রিজনেবল রেটে, চাইলে এখানে থাকতে পারেন। এখানে প্রচুর ভালো ভালো হোটেল আছে ঋষিকেশে। তো হোটেল হোলি শিবানা যে হোটেলটা, সেটা তপবনেই, খুবই ভালো, সব রুম টুম দেখিয়েছি আপনাদের, খুবই সুন্দর। সেটা ছেড়ে আজকে আমরা একটু বাদে 11:30-12 নাগাদ চলে যাব মুসৌরি। তার জন্য আমাদের গাড়ি বুক করা হয়েও গেছে, গাড়ি এখানকার মোটামুটি ফিক্সড রেট। ঋষিকেশ থেকে যদি আপনারা মুসৌরি যান, আমরা নিয়েছি সুইফট ডিজায়ার, কারণ যেহেতু আমরা মাত্র দুজন, তো তার জন্য 3500 পড়বে। তার মধ্যে সব কিছু ইনক্লুড থাকে, অর্থাৎ এখানে টোল ট্যাক্স লাগে 600 rupees, এগুলো সব এর মধ্যে ইনক্লুডেড। তো একটু বাদেই বেরিয়ে যাব। তাই তার যাওয়ার আগে ভাবলাম যে লক্ষ্মণঝুলাটাই বা বাদ যায় কেন, দুটো ঝুলা তো আমরা দেখেই নিয়েছি, একদম প্রথমটাই কেন দেখবো না। তো সেই কারণে আসলাম, আর আজকে দিনের ইন্ট্রোডাকশনটাও দিয়ে দিলাম। এনিওয়ে, এবার এখান থেকে আমরা চলে যাব আবার হোটেলে, ওখানে লাগেজ রাখা রয়েছে। একটু বাদে গাড়ি চলে আসবে, তারপরে বেরিয়ে পড়বো মুসৌরির পথে। মুসৌরিতে পৌঁছাতে পৌঁছাতে রাস্তায় যদি ভালো কোনো দৃশ্য দেখতে পাই, সেটাও আমি ডেফিনেটলি রেকর্ডিং করব। আর মুসৌরিতে পৌঁছেও আপনাদের যা যা আজকে দেখার সম্ভব সেগুলোও দেখাবো। আমরা এখন ঋষিকেশ থেকে মুসৌরির দিকে যাচ্ছি, গাড়িতে আছি। আর যাওয়ার পথে আশপাশে প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো লাগছে, আপনাদের দেখাচ্ছিও, জায়গাটা খুবই সুন্দর।